আপনি কি জানেন বন্ধু মানে কি? বন্ধুত্ব মানে বয়সের সাথে বয়সের মিল নয়, বন্ধুত্ব মানে মনের সাথে মনের গোপন হয়ে যাওয়া পরিচয়, বন্ধুত্ব মানে একাতিত্বের প্রতি অভিশাপ, বন্ধুত্ব মানে খুব প্রয়োজনে খুঁজে পাওয়া ওই দুটি হাত, বন্ধুত্ব মানে কবিতা কিংবা গানের শব্দবর্ণে ছন্দের মতো নয়, বন্ধুত্ব মানে ছবির মতো করে চোখে চোখ রেখে কথোপকথন নয়, বন্ধুত্ব মানে মাটি আর আকাশের সুদূর প্রান্তে সম্পদ দাবি, বন্ধুত্ব মানে সাগর ঝর্ণার মাঝে মিলনের তলে বয়ে চলা কোনো এক নদী, বন্ধুত্ব মানে বয়সের সাথে বয়সের মিল নয়, বন্ধুত্ব মানে মনের সাথে মনের গোপনে হয়ে যাওয়া পরিচয়, বন্ধু জীবনের অক্সিজেনের মতো যে কথা কাউকে বলা যায় না, সেই গোপন কথার ঝাঁপে নিশ্চিন্তে খুলে দেওয়া যায় বন্ধুর সামনে, বন্ধু কখনো শিক্ষক কখনো সকল দুষ্টামির একমাত্র সঙ্গী, বন্ধু মানে পাত ভাঙা উচ্ছ্বাস আর ছেলে মানসিক হুল্লোড়, সব ধরনের মানবিকতা বোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবনের চলার পথে অন্যতম সম্পদ, আবার সামান্য ভুল বোঝাবুঝি থেকে সহসাই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে দেখা যায়, যে ব্যাপারটা সামান্য আলোচনার মাধ্যমে মিটে যেত তাকে বছরের পর বছর মনের মতো পুষে রেখে বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্ত ও নিতান্ত স্বল্প নয়, বন্ধুত্বের বিশ্বাস রাখুন, তৃতীয় কোনো পক্ষের বক্তব্যের জের ধরে সম্পর্কে ফাটল ধরবে না, বন্ধুর কোনো কিছু অপছন্দ হলে অন্যর কাছে সমালোচনা না করে সরাসরি বলুন, শুনতে তীক্ষ্ণ হলেও ফলাফল হবে মধুর, বন্ধুত্বের সৎ থাকুন, মিথ্যা তত্ত্ব কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক করবেন না, অযথা কৃত্রিমতা বর্জন করে নিজের ব্যক্তিত্বকে প্রদর্শন করুন, মনের মতো বন্ধু পেতে সততার কোনো বিকল্প নেই, সততা প্রিজারভেটিভ ছাড়াই সম্পর্কের বৃক্ষ সতেজ রাখে, বন্ধুত্ব এমন একটি জিনিস, এমন একটি যন্ত্র যা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, তাই বন্ধুকে বন্ধুত্বের মর্যাদা দিন।